যারা হ্যারি পটারের ভক্ত তারা কিন্তু সবাই জানেন হ্যারি পটারে ছিল অদৃশ্য হওয়ার পোশাক আলখালার মতো পোশাকটি গায়ে দিলেই অদৃশ্য হয়ে যেত হ্যারি সেই সিনেমা দেখে অনেকেরই হয়তো হ্যারির মতো অদৃশ্য হয়ে যাওয়ার ইচ্ছা জাগত হ্যারি পটারের সেই বিখ্যাত ক্লোক অফ ইনভিজিবিলিটিকে বাস্তবে আবিষ্কার করে ফেলেছে চীনের একদল গবেষক এমনটাই দাবি তাদের কিন্তু কিভাবে সেটি জানাবো আজকের ওয়েকায় সঙ্গে আছি আমি জেবা সাজিদা মৌ আসলে এই কোটটি আর পাঁচটা সাধারণ কোটের মতোই এই কোট পরলেই হ্যারি পটার মতো অদৃশ্য হওয়া যাবে তবে এটি কেবল কৃত্রিম বুদ্ধিমত্তার ক্যামেরার নজর এড়াতেই সক্ষম চীনের উহান বিশ্ববিদ্যালয়ের একদল স্নাতক শিক্ষার্থী এমন এক ধরনের কোট বা চাদর আবিষ্কার করেছেন যা মানুষকে লুকিয়ে ফেলতে সক্ষম খালি চোখে এটিকে অন্য সব সাধারণ কোটের মতোই দেখায় তবে এটি পরলে যে কেউ স্রেফ অদৃশ্য হয়ে যাবেন ক্যামেরায় এই কাপড় পরিহিত কোনো ব্যক্তিকে কোনোভাবেই শনাক্ত করা সম্ভব নয় এই চাদর দেখতে খুবই সাধারণ এবং দামেও সস্তা হংকং থেকে প্রকাশিত চীনা সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে চীনা তরুণ গবেষকদের আবিষ্কৃত এই অদৃশ্য জাদুর চাদরের নাম দেওয়া হয়েছে ইন ডিফেন্স গবেষকরা বলছেন এই চাদরটি খালি চোখে দেখা গেলেও কোনো ক্যামেরা দিয়ে এটিকে শনাক্ত করা সম্ভব নয় গত বছরের সাতাশ নভেম্বর চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে আয়োজিত চায়না পোস্ট গ্রাজুয়েট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিস কম্পিটিশনে এই আবিষ্কার প্রথম পুরস্কার নেয় আপনাদের নিশ্চয়ই প্রবল কৌতূহল হচ্ছে জানতে যে কিভাবে মানুষকে অদৃশ্য করে দেয় এই পোশাক সেটি বলছি এবার কোর্টের কাস্টমাইজ ক্যামোফ্লেস প্রিন্টটি অ্যালগোরিদমের সাহায্যে ডিজাইন করা হয় এ কারণে দিনের আলোয় ক্যামেরায় ধরা পড়ে না এটি আরও সহজভাবে বলতে গেলে দিনের বেলায় ক্যামেরা প্রায়ই মানুষের চলাফেরা শারীরিক কাঠামোর সাহায্যে মানব দেহ শনাক্ত করে কিন্তু ইনভিজ ডিফেন্সে এমন এক ধরনের ক্যামোফ্লেস প্যাটার্ন আছে যা ক্যামেরার দৃষ্টির অ্যালগোরিদমে হস্তক্ষেপ করে এটিকে অন্ধ করে দেয় যে কারণে এটি পরিহিত কাউকে সেই ক্যামেরা শনাক্ত করতে পারে না অন্যদিকে রাতের বেলা সাধারণত ইনফ্রারেড থার্মাল ইমেজিং এর মাধ্যমে মানুষকে শনাক্ত করে নিরাপত্তা ক্যামেরাগুলো এই প্রযুক্তিকে ফাঁকি দিতে বিশেষ এই কোটে যুক্ত করা হয়েছে থার্মাল ডিভাইস যেগুলো কোট থেকে বিভিন্ন তাপমাত্রা ছাড়ে তাপের এমন অস্বাভাবিক আচরণের কারণে কোটটি রাডারকে ফাঁকি দিতে পারে এবার আসা যাক গবেষকদের কথায় তরুণ গবেষকদের এই প্রকল্পের তত্ত্বাবধায়ক ছিলেন উহান বিশ্ববিদ্যালয়ের স্কুল অব কম্পিউটার সায়েন্সের অধ্যাপক ওয়াংজেং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে একাডেমিক আলোচনার আন্তর্জাতিক সংগঠন অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দু সালের সম্মেলনে এই আবিষ্কারের নিবন্ধ গৃহীত হয়েছে এই আবিষ্কারের বিষয়ে ওয়াংজেং জানিয়েছেন আজকাল অনেক নজরদারি যন্ত্র মানব দেহ শনাক্ত করতে পারে এতে মানুষের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হচ্ছে এই ডিফেন্স ব্যবহারে হয়তো ব্যক্তি ক্যামেরায় ধরা পড়বে কিন্তু সেই মানুষকে শনাক্তকরণ করার মতো কোনো তথ্য ধরা দেবে না কোটের মূল অ্যালগরিত ডিজাইন করেছেন কম্পিউটার বিজ্ঞানের ছাত্র ওয়ে হুই তিনি বলেন এই কোট তৈরিতে অক্লান্ত পরিশ্রম করেছি আমরা এটি নিরাপত্তা ক্যামেরায় ব্যবহৃত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মানুষ শনাক্ত করার প্রযুক্তিকে ফাঁকি দিতে পারে ছাত্ররা শুরুতে ক্যাম্পাসে নিরাপত্তা ক্যামেরায় কোডটি পরীক্ষা করেন এ সময় ক্যামেরার মানুষ শনাক্ত করার ক্ষমতা সাতান্ন শতাংশ কমে যায় গবেষকরা বলছেন কোডটি তৈরিতে প্রধান প্রতিবন্ধকতাগুলোর মধ্যে ছিল ক্যামেরা এবং মানুষের চোখ এই দুটোকেই বোকা বানানোর জন্য ভারসাম্য রাখতে হয়েছে তারা আরও জানান এই কোডটি তৈরি করা হয়েছে শুধুমাত্র অন্যায়ভাবে নজরদারির বিরুদ্ধে এবং নির্দিষ্ট পরিস্থিতিতে মানুষ গোপনীয়তা এবং নিরাপত্তা রক্ষায় এই পোশাকের দামও খুব একটা বেশি হবে না বলে দাবি করছেন গবেষকরা ওয়াংজেং বলেন ইনভিস ডিফেন্সের একটি সম্পূর্ণ সেটের মূল্য মাত্র পাঁচশো ইউন বা সত্তর ডলারের মতো গবেষকদের দাবি এ ধরনের পোশাক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত উপযোগী শত্রুপক্ষের নজর থেকে বাঁচতে এই পোশাক কার্যকরী হয়ে উঠতে পারে বলে মত তাদের এছাড়া যুদ্ধক্ষেত্রে অ্যান্টি ড্রোন যুদ্ধ বা মানব মেশিন সংঘর্ষে ব্যবহার করা যেতে পারে এটি যদিও সেক্ষেত্রে এই পোশাকের প্রযুক্তি আরও উন্নতির প্রয়োজন বলেও জানিয়েছেন গবেষকরা তবে এতক্ষণে নিশ্চয়ই আপনাদের মাথায় এই আবিষ্কারের নেতিবাচক দিকটিও নাড়া দিচ্ছে এই আবিষ্কার অপরাধীদের হাতে পড়লে অবশ্যই হিতে বিপরীত হতে পারে সেভাবে ভেবে দেখলে এত কম খরচে সিকিউরিটি ক্যামেরা ফাঁকি দেওয়ার সুযোগ তৈরি হলে সহজে বাসা বাড়ি শপিং মল বা ব্যাংকে চুরি ডাকাতির প্রবণতা বাড়বে তাই এই চাদর বাজারজাত করতে গেলেও নির্মাতাদের কিন্তু এই বিষয়টি মাথায় রাখা জরুরি নজরদারির জন্য চীন সরকারের পরিচিতি অনেক আগে থেকে সিসিটিভির সংখ্যা দিয়ে হিসাব করলে সবচেয়ে বেশি নজরদারি হয় এমন শীর্ষ দশ দেশের তালিকায় চীন সবার প্রথমে রয়েছে এদেশে রয়েছে দুশো মিলিয়নের মতো সিসিটিভি ক্যামেরা এতে এখন যুক্ত হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যামেরার ব্যবহার চীনা জনগণ এই কড়া নজরদারির সাথে বহুদিন ধরে খাপ খাইয়ে আসছে সিকিউরিটি ক্যামেরা ফাঁকি দেওয়ার এই পোশাক তৈরিটিও হয়তো তাদের খাপ খাইয়ে নেওয়ার প্রক্রিয়ারই একটি অংশ